যে ছাত্রটাকে ছেড়ে দিছো বিঘ্ন হচ্ছে হাতে হাতে গো গরিব দুঃখীর ভাতে বসে প্রাণ বাঁচিয়ে কামন বুঝে রাস্তার পাশে আয়োজিত এই আলকাপ গানের কোনো অর্গানাইজার ছিল না, কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই আলকাপ গানের এই শিল্পীরা আলকাপ গান পরিবেশন করেছিলেন একেবারে ঠিক রাস্তার উপরে। অগণিত দর্শক বিভিন্ন শ্রেণীর জড়ো হয়েছিলেন এই গান উপভোগ করার জন্য। বাঙালি ভাবছে বসে বসে বুঝি প্রাণ যাইবে চাষে গো বাংলাদেশে পড়লে প্রাণ বাঁচা হইবে যদি বর্ডার বন্ধ হয় ও ফল পাবে না তো খাই গো কলমালেবু এই সব আসে ভারত থেকে ঘটনা ভাই রে ও কুসুমণ্ডল যাহার নাম তাহার বাড়িতে কামি গো আগে তোর জামাতিয়া হয় গণ্ডগোল আগে ছিল গাড়ি আর পরে পাইল মোলাই কানে গো মণ্ডল হইয়া যাবি কেবল মণ্ডল ভাই তুই পাবে ও তার ছিল দুটি ছেলে একটু খাইতো ধানার চাইলে গো বড় ছেলে বড় হলো তারপরে বিয়ে দিল বিয়ে দিল চাঁদ পুরে নতুন গো আসিল পারে গো বইয়ের মুখে মুখে হাসি দেখে ভুলে জগৎবাসী দাদা গো পণ্য মালা শিমল ফুলে দেখে পাড়া সবাই ভুলে ভুলে যাও রাধা মাঝে মাঝে ওসো চুরি গো পাড়া পড়োশি আসে আইনা থাকে থাকে ভুলাই ভাগনা এই সব কথা বলবো কত আমি চোরা দিলাম কান্ত চরণ দুই খানি গো বন্দি দাসের চরণ দুই খানি ২০০৫ সালের ১৭ই আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণের কথা আপনাদের মনে আছে? এই ঘটনার ঠিক এক মাস পরে আমি চলে যাই কানসাটে আলকাপ গানের পরিবেশনা দেখার জন্য। কানসাটে গিয়ে আমি জানতে পারি যে দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণের কারণে প্রশাসনিকভাবে সকল প্রকার মঞ্চ পরিবেশনা বা মঞ্চ আয়োজন স্থগিত বা বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। তো আমি কানসাটে গিয়ে যাকে পাই রিক্সাওয়ালা ম্যানপোলার শ্রমিক হোটেলে খেতে বসে আলোচনা প্রসঙ্গে আমি জানতে চাই যে আলকাপ গান কোথায় হচ্ছে।
এভাবে ঘুরতে ঘুরতে আমি চলে যাই আব্বাস বাজার। আব্বাস বাজারে গিয়ে একদিন সন্ধ্যাবেলা আমি দেখতে পাই আলকাপ গানের শিল্পীরা আমার স্বামী ডাকছে, আমি একটু চট করে বাড়িয়ে দেখি। তোমাকে আমি ডেকেছি বলার জন্য, বলবো তো বলবো বলার জন্য ডেকেছি। ওই যে আমার ছোট ভাই, ছোট ভাইটা কোথায় গেছে তাকে লিখে দাও। আমি একটা রহনপুরের ঘাট নিয়েছি, নৌকার প্রয়োজন আমার ছোট ভাইটাকে, আমি নৌকা খোঁজ করতে পারবো, তাড়াতাড়ি ডেকে দাও। এই ভাই আমি ঘাটে আমার বিভিন্ন রকমের ধান তোরা দুই নামেলা ঘর গৃহস্থালি করছিস, আর আমি কি ফোংলা ফাজু? তোকে মানাটা করেছে কে? আমি তুই আমারে করলি পাগল, নয় ছয় দেখাই আরে সোনার চান পিগলা ঘুঘু, কি বলিব তোরে রে সোনার চান পিগলা আপনাকে বল কি করতে হবে, তোমাকে দুটো রাজা কন্ডম খেতে হবে। আমার ছোট ভাইয়ের মাথা আছে, আসলে
এখন আর চুল হয় নাই অত্যন্ত আমি ঘাটটা নিয়েছি আমি ইনকাম হচ্ছে 10,000-20,000 আর বুকের ওপর ইনকাম হবে টাকার লগত ঠিক আছে দাদা গেলাম ঠিক আছে তোকে আশীর্বাদ করি তুমি শিখা তাড়াতাড়ি মরার কোকিলে ওই আমার ঘুম ভাঙা গেল রে আমারে পাগল বানায় গাছে রাগায় ঝুলে তাহলে আমাকে কেউ নৌকার খোঁজ দেবে না তাই আমাকে নৌকার সন্ধান করতে গেলে লোকজনকে একটু জিজ্ঞাসা করতে হবে এগুলোতে নৌকা পাওয়া যাবে আরে ভাড়া হোক নাই কিনা হোক কি ব্যাপার বাগড়া তোলাতে আছো চামার দোকান রাম 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 কত গুণ হয়েছে চলি আগে বাড়ি
ঢাকা শহরে বেড়াচ্ছি ঘুরে নৌকা পাওয়া যাবে ভাই ও বাড়ি ঢাকা শহরে বেড়াচ্ছি ঘুরে নৌকা পাওয়া যাবে একবার তালে তালে ইচ্ছা মতন বাজাও সজন একবার তালে তালে একবার তালে তালে ইচ্ছা মতো বাজাও সজন আমি সর্দারের বেটা লই কিসে হিন্দু ছেলে আমি হিন্দু ছেলে এটা কে তেসিস এটা তোর কি বাড়ি এটা এটা হচ্ছে কি জানিস কি রে এটা হচ্ছে আলিগড় শুকনি বাবা বলি তোর বাকি আছে আর বাপ কেলে আসবো আর বাপ কেলে আসবো আর কোনে যেতে পারি দরজা লাগা হয়ে গেছে Thank you.
একটা ট্যাবলেট এদিকে তোর পকেট মার চলেছে কই আমি জানাবো কারে জানাবো মনের বেদ এও মনে হয় আলো কই আমি জানাবো কারে আমি জানাবো কারে গো জানাবো মনে আচ্ছা তোর মনের কথাটা কি ভাই কহ ওইদিকে একটা মাঝি আসছে বলে শুন হ্যাঁ কোন টাকার মাঝি আসছে রে ওই মোটামুটি হলো আমেরিকা কি করতেছ তুই তো জানিস যে 100টা বন্দি আছে একটা বাকি আছে অত বলেছি কি 100টা বন্দি আছে তুই যদি এখন আসিস তবে এখন দে দিনই বলি হিসেবে কোথায় আছে তখন কইছে কি আমি পালাবো তো পালাইতে দিনই কি দরজা লাগা আছে 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 ঠিক আছে চল আ ওরে পাংচার হয়ে গেলে চলবে না গাড়ি ওরে হায়াতের তেল পাবে না খুঁজলে জগত ভরি ও পাংচার হয়ে গেলে চলবে না গাড়ি ওরে পাংচার দিদি এখানে বসতে কি ব্যাপার
বেটি খেলা এ বাপমার হাসছিস কেন আবে তোর বহিন বেটি খেলে রে এ ইদির মানে কি বুঝিস না বেটি খেলা কোন দিন দেখনি কত ধল হবে এ সুমাদার কত খারাপ গেল তোর কপালে চোখ নেই কপালের নিচে আছে বে কপালের নিচে ও তাই হ্যাঁ এখানে কি কারণে এসেছো এটা শাড়ি দাম আমার শাড়ি দাম যাই হোক তা তো তোমার গেল এই তোমার কে লাগলো আরে আসবা কোথায় পুছ কর শুনো কি বলতা আড়িয়া পড়লো পাঁচটারে পড়েনি তোর কাছে পাঁচটারে আছে তুমি এখানে এসেছো কি কারণে কানিয়া বসে বসে হ্যাঁ কোন খান কামড়াবো কোন কামড়াবো ও কবলা কামিয়ার মানে শুন ও আরাম কই লে কোন খান কামড়াবে কামড়া আইসা গাদাউ না গাটের বাইরে এই নলসেন আরে বাপটা কোন রকমের সেন ইতিয়ান গিটার বাড়িও না ওকে মাগে চাচাকে কেন করে চাচা করে বিয়ে করলি খালি তোর কি করে চাচা কইবা তুই চাচা কইলে কি করবি হ্যাঁ চাচা করে কইবে কি কইবে তবে হ্যাঁ তুমি এখানে কিসের কারণে এসেছ আমি আসছি এখানে তোমাদের নাকি নৌকা বিক্রয় আছে আমার খালের ঘরে কয়টা ঘুরছে আমি ঘুরার মাঝিল তোর থেকে বেশি মোটা মোটা মোটামুটি টাকার মোড়া হবে তাও আছে হটবি তুমি যদি জানে বাঁচতে তা তাহলে এম হচ্ছে চলে যাও চলে গেল শুনে যাবি অত্যাধিক জানলাম আর খুব ভালো কিছু বলার আছে কি অবশ্যই ভালো দেখি কি এমন বলতে হবে তুমি যে নৌকা কিনতেছ নৌকার গুণগান আছে কি আছে বলবে তো তুমি বলো কি মারলি আবে বাটুল তোকে ভালো হয় খাড়ো হয় তো কই ভালো কথা তুই কাহাবি কাহা তেল করবি না বহাল মারবি না বহাল কথা না বড় আশা করে এলাম দোড়ে ভাড়া নিতে আমি ছেড়ে যাব না কোন মতে তুই খবরদার ওই লোক দেখাবো লোক দেখাবো না তুই আছিস কি করলি এখন তোকে দায় মারবো আবে তুমি এসেছো কোন Ah, se ve.
তোর ওই ভাই তো পালাছে মানবে না তো রোজানে ভাটি ঢেরি পুহুরা দুনা চলে পালে বেড়া তাতে মাঝি চাই পুরা রে তিন
জল ঢুকে গেলে পারবে রে না তুই ছিলি সেদিন আবে নৌকা ডুবাতে ডুবাতে একদিন নৌকা ডুবে লিয়া ডুবে গেল নৌকা লিয়া ডুবে গেলি ডুবে গেল কি করলি শিখবন ব্রিজের ঘাটে তিন মাস পর উঠেছে তক্তিপুর ঘাটে আমার পুঞ্জি পুরা আগা পাথা বোধ করিব ছেড়ে জল না হারা জল হাইডা জল যদি থেকে যাই মুখ তুলে ফেলা দিব রসুন চকের খালে দিনে চালাই দাঁড় বোঝাতে রাতে চালাই পালে চমোহনি নদী পালে ঢেউ কাটা হারালে সরে কাটাও হারে রে আরে তবে কাটালো হারে রে জল যদি থেকে যাই মুস্তুলে তিন চিতে ফেলে দিব রসুন চকের খালে দিনে চালাই ডাল বসাতে রাতে চালাই পালে চামহনি নদী পালে ঢেউ কাটা হারালে কাটাবো হালেটে সামলাতে কি পারবি নৌকা হাত হাতের হালে নৌকা সামালে আমি নৌকার দিচ্ছি আমি বলে মাঝগিরি শিখাইলে তোমায় চুক এক চু পেলে কি করবে তোর গুনগুন রেখা কি করবে তোর পালে সামলাতে কি পারবি হাত দু হাতের হালে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করুন।